শুনেন, আজকে যদি আমার দেশের কিছু ইয়াং ম্যান যদি তালেবানদের সাথে যুদ্ধে যেয়ে থাকে, জ্ঞান অজাত ভুলটা কোথায়? ইসলামিক আমাদের সেই যুগে খেলাফত আন্দোলনের সময় কি ভারত থেকে যায়নি, তুরস্কতে যায়নি? আমরা কি সেখানে জ্ঞান অর্জন করিনি, যুদ্ধযাত্রা শিখিনি? সেটা তাদের মুক্তিযুদ্ধে আমাদের যদি কিছু তরুণ যেয়ে থাকে, আমাদের তাদেরকে তাদেরকে জঙ্গি আখ্যা দেওয়ার মানি হবে না। অন্য দেশের স্বাধীনতায় সাহায্য করাকে জঙ্গিবাদ বলা যাবে না, তাকে মুক্তিযুদ্ধের সহায়ক ব্যক্তি বলাই বাঞ্ছনীয়। যে এই ইয়াং পিপলরা তারা তারা উদ্ভাসিত হয়েছে, তারা দেখেছে এরা যুদ্ধ করছে নিজের দেশকে মুক্তির জন্য, তাতে তারা অনুপ্রাণিত হয়েছে। তা বলে তাদেরকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তাদেরকে আমি বরঞ্চ তাদেরকে স্যালুটেই করব। ধন্যবাদ আপনাকে।